ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর এই প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে বৃহস্পতিবার একসাথে সফর করলেন ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়া সরকার প্রধান। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে ইউক্রেনকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় এই নেতারা। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণার একদিন পর এ সফর করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানেস। তারা জানালেন ইউক্রেনের প্রতি সংহতি জানাতেই তাদের সফর। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন ইউক্রেনকে আক্রমণ নয় বরং বিশেষ সামরিক অভিযান ঘোষণা করেছে তারা। ইউক্রেনকে ন্যাটোতে টেনে নেওয়া একটি অপরাধমূলক কাজ, সেটা বোঝাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল আর তার জন্য লজ্জিত নয় মস্কো।